আমার নবীর আগমনে আনন্দিত, এই জন্য গ্রামে গঞ্জে কাজে লাগবে, এটা দুয়ার পক্ষে কাজে লাগবে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত সদর থানার ওজা নিসার ঐতিহ্যবাহী গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের বাৎসরিক জশনে জুলুস ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ববরণ্য আলেমে দ্বীন বুলবুলে বাংলা শিরিনে জবান তুতিয়া বায়াত আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ এই দরবার শরীফের গদিনিশীন হজরত পীর সাহেব কিবলা মৌলানা আল আমিন হাবিবি আল কাদেরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, আমার বামে ডানে পিছনে সামনে সর্বস্তরের ওলামায়ে আহলে সুন্নাত এবং সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। জান্নাতের বাগান এই মাহফিল আসতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগার পাপী এই অধমদেরকে তিনার হাবিব নবী সরকারে দুজাহা সাইয়্যিদুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে ক্ষুদ্র পরিসরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে অল্প কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ, সময় হাতে বেশি নেই, ব্যস্ততার কারণে আমি খুব বেশি একটা সময় আপনাদের দিতে পারবো না। আমার পরেই মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব দলিল ভিত্তিক আলোচনা নিয়ে সুরেলা কণ্ঠে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি মিলাদুন্নবী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি, যেহেতু এই মাসটাই হলো মিলাদুন্নবীর মাস, মাহে রবিউল আউয়াল, আমার দয়াল নবীজির আগমনের মাস। এই মাসে সমস্ত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমানেরা আল্লাহ রসুলের মহব্বতে আনন্দিত হয়ে তারা বিভিন্ন ধরনের নেক কাজ করে থাকেন, নেক আমল করে থাকেন। এজন্য আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলকে নিয়ে আবারও কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যানা শাফিঈনা মাওলানা, আইসো ভবে যাইতে হবে সঙ্গে কেহ যাবে না গো সঙ্গে কেহ, কবরেতে নবী সারা হাসরেতে নবী সারা বান্ধব কাউরে পাইবা নাই, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি নবিয়্যানা শাফিঈনা। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অল্প কয়েকটা কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। মিলাদ শব্দটা এক দৃষ্টিতে
মিফতাহ মিফআলের ওজন ইসমে আলা হয়, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কারাম পূর্বসূরি আইমাই কারাম সকলে মিলাদ শব্দটাকে ইসমে জরফ হিসেবে ব্যবহার করেছেন। ইসমে জরফ দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটাকে বিভিন্ন কিতাবের মধ্যে লোগাতের কিতাবে সহ ইসমে জরফ জরফে জামান হিসেবেই বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। যেমন লোগাতের অন্যতম কিতাব লিসানুল আরবের মধ্যে উল্লেখ, ফরহাঙ্গে জাদিদের মধ্যে উল্লেখ, অন্যান্য লোগাতের যেগুলি আরবি টু আরবি সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্তিল্লাজি উলিদা ফিহি, ব্যক্তির মিলাদ হলো ওই সময়ের নাম যেই সময় সে জন্মগ্রহণ করে। আল্লাজি উলিদা ফিহি, যখন সে জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। এজন্য আমরা পরিষ্কারভাবে লোগাই দৃষ্টিতে লোগাতের কিতাবের আলোকে আমরা বুঝতে পারলাম মিলাদ এটা ইসমে জরফ জরফে জামান, জন্মের সময় আগমনের সময়। সুতরাং মিলাদুন নবী মানে নবীজির আগমনের সময়, এটা হলো লোগাই মানা শাব্দিক অর্থ। আর ইসতিলাহি মানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি পৃথিবীতে আগমন করেছেন এই সম্পর্কিত বিষয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনার যে মজলিস মাহফিল, সেই মাহফিলটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার খুশির খবর হলো আমাদের দেশে কিছু বিপদগামী ভাইরা জ্ঞান পাপীরা একসময় মিলাদুন নবীর নাম শুনলেই বিগড়ে যেত, নারাজ হয়ে যেত, অখুশি হত। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া জানাই যারা একসময় মিলাদকেই বলতে যে মিলাদের কথা কোরআনেও নাই হাদিসও নাই, মিলাদ তারা কোথাও খুঁজে পায়নি। আশা করি আপনারা খুশি হবেন, ওই সমস্ত ভাইরাও এখন স্বীকার করতেছে যে আমরা মিলাদুন নবী মানি কিন্তু ঈদ মানি না। মিলাদুন নবী ওনারা মানে, এখন দলিল সুন্নি আলেমরা বারবার দেওয়ার কারণে কিছুটা তারা খুঁজে পাচ্ছে। আসলে যে কোনো বিষয়ে কথা বললে গবেষণা করে জেনে বুঝে কিতাবাদি দেখে কথা বলা উচিত, এটাই হলো নিয়ম। সুন্নি আলেমরা মিলাদুন নবীর পক্ষে সেই আদিকাল থেকে কথা বলেছে জেনে বুঝে, আর মিলাদুন নবীর বিরোধিতা যারা করেছে তারা না জেনে বিরোধিতা করেছে। তার বাস্তবতা হলো সুন্নি আলেমরা আগে থেকে মিলাদুন নবী মানে, এখনো মানে, ভবিষ্যতেও মানবে। আর যারা মিলাদুন নবী একসময় মানত না তারাও এখন বলতেছে মিলাদুন নবী আমরা এখন মানি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের বাংলাদেশের একজন অন্যতম সফল রাষ্ট্রনায়ক, তিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যিনি রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, আমার মহব্বতের কান লাগায় শুনবেন, গত দুই বছর বা তিন বছর আগেও ব্রাহ্মণবাড়িয়া জেলায়, হবিগঞ্জ জেলায় সহ বাংলাদেশের বহু জায়গায় যখন কিছু ভাইয়েরা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল, আমি তখন জোর গলায় বলেছিলাম বাংলার আলেম ভাইয়েরা যারা মিলাদুন নবী মানেন না, আপনাদেরকে একটা হাদিস শোনাই, যদি পারেন এই হাদিসটাকে আপনারা বাতিল প্রমাণ করেন। সেই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন, আজকে আবার বলি, নূরুন আলা নূর, রাসূলের পাকের হাদিস আমরা যতই শুনবো ততই ঈমানি নূর বাড়বে। তাবারানির মুজামুল কবীরের প্রথম খণ্ডের 28 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ, এবং ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ রয়েছে। তারিখ ইবনে আসাকিরের মধ্যে ইমাম ইবনু
আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন হাদিসের মূল মতনটা হলো এইভাবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার ঘরে অবস্থান করে আমি আয়েশার কাছে অবস্থান করে দুইজনে মিলাদের মাহফিল করেছে আমি বলেছিলাম বাংলার কোন আলেম যদি থাকো একটা হাদিস দিলাম আরো আছে মিলাদুন নবীর এত পরিমাণ দলিল আছে দলিল দিয়া কবর দেওয়া যাবে কিন্তু বেশি দলিল দেইনি শুধু বলেছিলাম আল্লাহর রাসূল মিলাদের মাহফিল করেছে মিলাদুন নবীর মজলিস তাযকিরা নবীজি নিজে করেছে সাহাবী আবু বকর সিদ্দিক করেছে আমরা দলিল দিলাম পারলে আবার কেউ বলো মিলাদুন নবী নাজায়েজ যদি নাজায়েজ বলতে হয় এই হাদিস খণ্ডন করে বলবে আর যদি খণ্ডন করতে না পারো তাহলে বাংলার জমিনে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো কথা সুন্নি জনতা মানবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য মিলাদুন্নবী লাফজান এবং আমরা যে ইসতেলাহা ব্যবহার করি সেই দৃষ্টিতে মিলাদুন্নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যেও মিলাদুন্নবীর কথাটা পরিষ্কার তরজমাতুল বাবের মধ্যে উল্লেখ করেছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেডলাইনে তিনি মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন ইমাম বাইহাকি দালাইলুন নবুওতে মিলাদের হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু নুআইম ইস্পাহানি তিনিও তার দালাইলের মধ্যে মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিলের মধ্যে মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর হাদিস উল্লেখ করেছেন এমন কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার তার তারিখুল কবীরের মধ্যেও রাসূলের মিলাদের হাদিস উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলো আরো বহু কিতাবে মিলাদুন নবীর তাযকিরা সম্পর্কিত মিলাদুন নবী সম্পর্কিত অনেক হাদিস রয়েছে অতএব এক চেটিয়া মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আসমানের নিচে জমিনের উপরে কোনো পাপের বেটার নাই এটাই হলো কচ্চরান্ত কথা বন্ধুরা আমার মিলাদুন নবীর ব্যাপারে আরো দুই একটা কথা আপনাদেরকে যোগ করে দেই অনেক ভাইরা বুঝার জন্য অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে জিহাদি ভাই বা ফরিদি ভাই মিলাদুন নবীর ভিত্তি সুন্নার মধ্যে আসেনি এরকম জিজ্ঞাসা করে কোরআন হাদিসে ডাইরেক্ট মিলাদুন নবীর কথা আসেনি আমি তো আলোচনা করলাম অনেক সময় এরকম প্রশ্ন আমাদেরকে অনেক ভাইরা করে থাকে তো সেক্ষেত্রে আমি আলাউদ্দিন জিহাদির মন্তব্য না জেনে এর চাইতে উত্তম মন্তব্য হলো যিনারা হাফিজুল হাদিস মুজতাহিদ এবং মুজাদ্দিদ ছিলেন পূর্বসূরি মুহাদ্দিস ছিলেন বড় ইমাম ছিলেন তিনাদের মন্তব্যটা যদি আপনাদের সামনে থ্রো করি উত্থাপন করি তাহলে আপনাদের সবার জন্য এই বিষয়টা আরো বেশি গ্রহণযোগ্য হিসেবে মনে হবে এর মধ্যে আপনারা এই বিষয়ে দুইজন ইমামের নাম বলি মনোযোগ দিয়ে দুইটা নাম মনে রাখার চেষ্টা করবেন শুনবেন এবং মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করবেন একজন হলো শারিহে বুখারী হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সারা বাংলাদেশে দেশের বাহিরেও ওনারা জানেন ইমাম আসকালানি কত বড় আলেম ছিলেন ইমাম আসকালানির নাম শুনলে অনেকে সেবরাইয়া উঠে সেবরাই বুঝেন নি অনেক বড় বড় মুহাদ্দিস আমাদের আঞ্চলিক ভাষা আর কি এটা সেবরাই মানে চমকে ওঠে যেটা আশ্চর্য হয়ে যায় ইমামে আসকালানি যিনি শারিহে বুখারী বেশি জানতো না উনি 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো
ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মনে রাখবেন এই নামটা। দ্বিতীয়ত হাফিজুল হাদিস শারিফে তিরমিজি ওয়ান নাসাই ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 200,000 হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি এই দুইজন ইমাম কি বলেছেন শুনেন। তাফসীরে রুহুল বায়ানের 9 খণ্ডের 64 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবানন থেকে ছাপা এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির নিজের কিতাব আল হাবিবিন ফাতোয়ার মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে। এইভাবে একটা মত একটা বারত আমি পড়ে শোনাই, সেটা হলো وقد استخراج له حافظ ابن حجر اصلا من السنه وكذا حافظ السيوطي قدس الله سره واكرم مسواه ونور الله مرقده سبحان الله বলে ইমাম ইবনু হাজার আসকালানি তিনি রাসূলের সুন্নাত থেকে قد استخراج له حافظ ابن حجر اصلا من السنه امام ابن حجر আসকালানি রাসূলের সুন্নাহ থেকে মিলাদের ভিত্তি আসল বের করেছেন ওয়াকাজা হাফিজু সুয়ুতি অনুরূপ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাসূলের সুন্নাহ থেকে মিলাদের আসল মিলাদের ভিত্তি বের করে প্রমাণ করেছেন ফতোয়া দিয়েছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বি মাউলুদিন নবীকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মিলাদুন নবী পালন করা মিলাদুন নবীর মাধ্যমে মিলাদুন নবী পালন করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা ইউস্তাহাব্বু লানা মুসলমানদের জন্য এটা মুস্তাহাব। জায়েজ 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 ইমাম ইবনু হাজার আসকালানির ফতোয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া। এখানে শুধু এই দুইজনের ফতোয়া সীমাবদ্ধ না, ইমাম ইবনু হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একই ফতোয়া দিয়েছেন, উনিও হাফিজুল হাদিস ছিলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে ওয়াল হাসিল আনাল বিদআতাল হাসানা মুত্তাফাকুন আলাইহা নাদুহা ওয়া আমালুল মাউলুদ ওয়া ইজতামা আন-নাসু লাহু কাযালিকা। আল্লাহু আকবার, শুকরিয়া জাযাকাল্লাহ। আপনাদের আমি কি বলে শুকরিয়া আদায় করব জানি না, শুকরিয়া শুকরিয়া। আমিও আমার পক্ষ থেকে আনন্দিত হয়ে না 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 আপনি আর আমি আমার পক্ষ থেকে একটা আর আমার এই মুরব্বিকে দিয়ে দেই আরেকটা আরেকজন কার দেওয়া যাবে আমার এই আলহামদুলিল্লাহ সবার সবার পক্ষ থেকে আমার ভাইকে দিই আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ শুকরিয়া আলামিন। اللهم صل على مولانا محمد وعلى আপনার কি দুর্বল হয়ে গেছেন নাকি? দুরুশরীফ আওয়াজ তো সুবিধা লাগে না, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা প্রিয় ভাই বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া শেষ নয়। ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি উনি আরেকজন ইমাম হাফিজুল হাদিস, উনিও একই ফতোয়া দিয়েছেন যে বিদআতে হাসানা আমল করা সর্বসম্মতিক্রমে এটা আমাদের জন্য মুস্তাহাব, এমন কি মিলাদের আমল করা ওয়া ইজতামা আন-নাসু লাহু কাযালিকা, সেই মিলাদুন্নবীর মাহফিলে মানুষ দাওয়াত দিয়ে জমায়েত করা, অন্য জায়গায় আছে ইতআমুত তাআম মানুষকে খাবার পরিবেশন করা, মিলাদুন্নবী করা মানুষ দাওয়াত দিয়ে জমায়েত করা, সেই মানুষদেরকে বিরিয়ানি হোক জিলাপি হোক বিস্কুট হোক তাবারক হিসেবে মানুষকে খাবার দেওয়া কাযালিকা অনুরূপ মুস্তাহাব জায়েজ সুবহানাল্লাহ। তিনজন ইমামের নাম বললাম গো, এখানে শেষ না, আরেকজন প্রসিদ্ধ ইমামের নাম বলি, ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি,
মোল্লা আলী কারিকে চিনে না এমন কেউ যদি বলে যে আমি মুহাদ্দিস, আমি বলবো সে বাদ ফার লেহাপড়া করছে না, এটা ভেজাল মুহাদ্দিস। ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই তিনি মিলাদুন নবীর পক্ষে আলাদা কিতাবই লিখছেন, খালি জায়েজ কইছে এতটুকু না, উনি মিলাদুন নবী আল মাউরিদুর রাবি ফি মিলাদিন নববী এইভাবে একটা কিতাবই লিখেছেন, আল মাউরিদুর রাবি নামে প্রসিদ্ধ এই কিতাবটা, মিলাদুন নবীর কিতাবই লিখেছেন ইমাম মোল্লা আলী কারি। অতএব আমরা পরিষ্কার ভাবে বুঝলাম মিলাদুন নবী হাদিসেও আছে, মিলাদুন নবীর ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে আছে, ইমামদের মত আছে এই ব্যাপারে, এটা মুস্তাহাব জায়েজ, ফতোয়াও আছে এটার বিরুদ্ধে। একজন ফতোয়া দিছিল, ওনার নামটা হলো মাওলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি, মালিকি মাযহাবের একজন আলেম ছিলেন উনি, মালিকি মাযহাব, হানাফিও না শাফিও না হাম্বলিও না, মালিকি মাযহাবের একজন আলেম ছিলেন মাওলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি। তিনি মিলাদুন নবীকে বিদআতে মাজমুমা বলেছিলেন, মন্দ বিদআত, গুনাহ, গুনার কাজের বিদআত, এই ফতোয়াটা দিয়েছিলেন। গভীর মনোযোগ এই ফতোয়া সম্পর্কে তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাই নবম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, যেটা আল হাবিলিল ফতোয়ার মধ্যে ডিটেইলস ইমাম সিউতি উল্লেখ করেছেন, যে ওয়া রাদ্দা আলাল ফাকিহানি ফি কাউলিহি ইন্না আমালাল মাউদূদ বিদআতুল মাজমুমা, অর্থাৎ সে যে বলেছিল তাজউদ্দিন ফাকিহানি নিশ্চয়ই মিলাদের আমল এটা বিদআতে মাজমুমা, গুনার বিদআত, নাজায়েজ বিদআত, সেই ফতোয়াটাকে রাদ্দা আলাল ফাকিহানি ইমাম ইবনে হাজার আসকালানি এবং ইমাম সুয়ুতি দুইজনেই ফতোয়াকে খণ্ডন করেছেন, বাতিল ঘোষণা করে দিয়েছেন। মারহাবা বলে। আমি একবার কুষ্টিয়াতে এই মিলাদুন নবী নিয়ে বাহাসে বসছিলাম মাওলানা মুফতি আনোয়ার সাহেবের সাথে। মুফতি আনোয়ার সাহেব এক পর্যায়ে উনি দলিল দিয়েছিলেন, একটা দলিল যেখানে ওই যে তাজউদ্দিন ফাকিহানির দলিল, সেখানে উনি দলিলটা দেখালেন যে এটা হলো বেদাতে সাইয়্যা নাজায়েজ। তখন আমি বললাম এই ফতোয়াটা কার, কোন ইমামে? উনি মুফতি আনোয়ার সাহেব, উনি আমার চাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ এবং হাটাজারি মাদ্রাসার মুফতি ফাইজুল্লাহ সাহেবের খলিফা, ওই এলাকায় বড় মাপের একজন আলেম কুষ্টিয়াতে। ওনাকে উনি যখন বললো যে বিদআতে সাইয়্যা, মিলাদের অনুষ্ঠান করা এটা বিদআতে সাইয়্যা, বিদআতে মাজমুমা, বিদআতে দলালা, বিভিন্ন ভাবে উনি এটা ফুটায় তুললেন, এটা বিদআতে হাসানা নয়, এটা বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত। আমি ওনাকে ছোট্ট করে বললাম, ভাইজান এই ফতোয়াটা কা, এটা যে বিদআত বা নাজায়েজ, এটা কি আপনার ফতোয়া না কোনো ইমামের ফতোয়া? তখন উনি বলতে সেটা মাওলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি, ওনার ফতোয়া। আমি বললাম ঠিক আছে, এই ফতোয়াকে আমি আমি ডিসলাইক করা লাগবে না, ডিসঅ্যালাউ করা লাগবে না, এই ফতোয়া রদ করেছেন, খণ্ডন করেছেন, বাতিল করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, সুবহানাল্লাহ। তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, মানে স্যার ভাইয়াও স্যার আশ্চর্য হয়ে বলতেছে, বলেন ইমাম আসকালানি ইমাম সিউতি রদ করেছেন, কোথায় আছে এটা? তখন আমি তাফসীরে রুহুল বয়ানের সেই দলিলটা দেখালাম যে দেখেন ফারাদা আলাল ফাতিহানি ফি কাউলিহি, এই দলিলটা আমি পড়ে দেখাইলাম। তখন উনি মানে লাজব হয়ে গেল, কোনো জবাব নাই, ইমাম আসকালানি যাকে রদ করে তার ফতোয়া দিয়ে দলিল দেওয়াটা চরম মূর্খতা ছাড়া কিছুই না, ঠিক না বেঠে? এজন্য আবারো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারো বলেন মারহাবা, শুকরিয়া আদায় করতে হয়। শুধু বাংলাদেশ নয়, স্বয়ং সৌদি আরবে মিলাদুন নবী পালন হয় এখন রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মিলাদুন নবী পালন হচ্ছে।
এবং এই বছর না এটা গত বছরই আমি শুনেছি রাষ্ট্রীয় পর্যায়ে মিলাদুন্নবীর দিনে সৌদি আরবে ছুটি ঘোষণা করে দিয়েছে বাংলাদেশে যেমন মিলাদুন্নবীর দিনে ছুটি সৌদি আরবে মিলাদুন্নবীর দিনে ছুটি সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া জানাই যে সত্য সারা পৃথিবীতে উদ্ভাসিত হচ্ছে আসলে আপনাদেরকে আমি কি বলে বুঝাবো শুধু এতটুকু বলি বাপ ভাঙা জুয়ার কখনো ঠেকায়া রাখা যায় সারা পৃথিবীর মুসলমান ফ্রান্সের ঘটনায় ব্যতীত হয়েছে ফ্রান্সে আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে সারা পৃথিবীর মুসলমান ফুঁসে উঠেছে এই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে আজকে ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে ফ্রান্সের যে কি বলে এটা এমবাসি সেটাকে ঘেরাও করেছে দূতাবাসকে ঘেরাও করেছে প্রশাসন যদিও আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেনি কিন্তু সুন্নি মুসলমানরা সেই দূতাবাস ঘেরাও করে ফেলেছিল এইজন্য সারা পৃথিবীর মুসলমানেরা যদি নবীজির বিরুদ্ধে কেউ কথা বলে এটা কেউ ছাড় দেয় না নবীজিকে ভালোবাসে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে পৃথিবীর মানচিত্র থেকে সেই দেশের নাম বিলীন করে দেওয়া হবে ফ্রান্সের যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে সারা পৃথিবী থেকে নিন্দা জানানো হচ্ছে সারা পৃথিবী থেকে তাদের এই কাজের ধিক্কার জানানো হয়েছে এমনকি এই কাজ যদি তারা সমর্থনের ব্যাপারে অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীর মুসলমানেরা ফ্রান্সের এই বিষয়কে কেন্দ্র করে প্রয়োজনে কাফের বেঈমানদের সাথে আবারও জিহাদের ময়দানে নামবে আপনাদের সবাইকে অনুরোধ করছি ফ্রান্সের সকল প্রকার পণ্য প্রোডাক্টস ক্রয় বিক্রয় বন্ধ করে দেন মুসলমান হিসেবে এই বেঈমানদের কাফের এই কাফের তারা নবীর দুশমন ডাইরেক্ট নবীর বিরুদ্ধে তারা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে তাদের কোন ধরনের পণ্য ক্রয় করা বিক্রয় করা আপনাদের জন্য কখনোই উচিত না এটা নবীর সাথে বেঈমানি করা হবে ঠিক না বেটে একেবারে টোটালি বয়কট করতে হবে উদাত্ত আহ্বান জানালাম আজকে এই প্রোগ্রাম থেকে এই ব্যাপারে আরো একটা বিষয় বাদ ভাঙা জুয়ার কখনো ঠেকায় রাখা যায় না দাদু ভাই আমার নারায়ণগঞ্জে যখন বলছিল যে 5 ইঞ্চি জমিও সুন্নিদেরকে তারা দিবে না লাঠির জোর কার কর্তুর আছে দেখবো রক্তের বন্যা বইয়ে দিব এই কথাগুলি শুনে সুন্নিরা কি ভয়ে ঘরের কোনায় লুকাই গেছিল বাদ ভাঙা জুয়ার কাকে বলে সুন্নিয়তের জুয়ার কাকে বলে সারা বাংলার সুন্নি জনতা নারায়ণগঞ্জে 144 চারি হওয়ার পরেও তারা জমায়েত হয়ে প্রমাণ করেছে সোনার বাংলা আল্লাহর ওলিদের বাংলা সুন্নি জামাতের বাংলা ঠিক না বেঠে আমরা কখনো প্রশাসনের বিরোধী কাজ করি না আইন ভঙ্গ করার মতো ওরকম কাজ করি না কারণ আমরা জঙ্গি না আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমি একটা বিষয় না বলে পারছি না আপনারা যে আমাকে এত মহব্বত করেন আমি এটা কোনোদিন ভাবিনি এখন যদি আমি মরেও যাই আমার আর আফসোস নাই কারণ আমার জন্য দোয়া করার মানুষ আছে এটা আমি জানতে পারছি পুরুষ সারা দেশ থেকে তারা গেছেন মহিলারা বাড়ির ভিতর থেকে আল্লাহর দরবারে দোয়া করে কানছে অনেকে রোজা রাখছে অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করছে বিভিন্ন খতম পড়ছে তো এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করি যদিও আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুতা বানাই দিল এটা ঋণ শোধ করা সম্ভব হবে না কে কার জন্য কান্দে নিজের জীবন বাজি রেখা কাফনের কাপড় পরে আপনারা সেই নারায়ণগঞ্জে চলে গেছেন এবং অনেকে নিজের স্ত্রীর কাছ থেকে ছেলেমেয়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে জামে আহমদিয়া সুন্নিয়া জামে মাদ্রাসা চট্টগ্রাম সেখান থেকে আমাদের আল্লামা জুবাইর রজবী হুজুর ওনার জমি জামাত টাকা পয়সা সব ওনার বেগম সাহেবা ওনার ছেলে মেয়ে সবাইকে ভাগ টাক করে দিয়ে বলছে আমি বেঁচে আসলেও আসতে পারি যদি নাও আসি তোমাদেরকে এই এইভাবে দিয়ে গেলাম তোমরা এইভাবে চলবা এই যে একটা প্রেম একটা জজবা এটা আলাউদ্দিন জাহাদির জন্য নয় এটা সুন্নিয়তের জন্য এটা দয়াল নবীর মহব্বতে এই জজবা সুন্নিয়তের এই জজবাটা আমাদের ধরে রাখতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকবেন পীর যার যার সুন্নিয়ত সবার পীর যার যার সুন্নিয়ত আমরা সব পীরের বলিদান যারা সুন্নি আমরা সবাই এক
যার যার পীরের বাড়িতে আমরা যাব, কিন্তু সুন্নিয়তের কোন স্বার্থে আমরা আলাদা থাকবো না, সবাই এক হয়ে যাব। বন্ধুরা আমার একটু দূরের সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই, গরম লাগতেছে ওইটা করলাম দিলের কান লাগায় শুনবেন। আমি আমার আলোচনার মূল পয়েন্টে চলে যাই। মিলাদুল নবী নিয়ে যতটুকু আলোচনা আমি করলাম, একজন নবী প্রেমিক মুসলমানের জন্য এটাই যথেষ্ট। আমি আর সামনে গেলাম না, এবার জশনে জুলুস নিয়ে কিছু কথা বলি। জুলুসটা পাইলাম কোথায়? আনন্দ মিছিল, নবীর আগমনে আনন্দ মিছিল করা, এটা কেন করি আমরা? এটার ভিত্তি কি? এটা করা জায়েজ হবে নাকি গুনাহ হবে? এই বিষয়ে কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। উজানিশার গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে আগত নবীর প্রেমিকারা, নবীর আশেকরা, সুন্নি জামাতের নবীর সেনারা, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ইমাম শায়খ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাই মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রসুল যেদিন পৃথিবীতে আগমন করেন সেদিন আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আসমান জমিন ব্যাপিয়া, সাত আসমান ব্যাপিয়া ফেরেশতাদেরকে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করাইয়া, এইভাবে ফেরেশতাদেরকে দিয়া নবী যেদিন দুনিয়াতে আসে ওই দিন নবীর সালাত সালাম পাঠ করাইছে, আমার নবীর আগমনের আনন্দে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া ফেরেশতারা লাইনে লাইনে দাঁড়ায়া, কাতারে কাতারে দাঁড়ায়া আমার দয়াল নবীজির স্বাগতম জানাইছেন, সালাতু সালাম করেছেন। এটা আনন্দ আনন্দ প্রকাশের একটা একটা সুন্দর পয়েন্ট। একটা বিষয় খেয়াল করেন, হয়তো অনেকে বলবেন সাহাবীরা এইভাবে নবীর জন্মদিনে জশনে জুলুস করছেনি, এইভাবে যদি কেউ প্রশ্ন করেন আমি এটার জবাব দিব, অবশ্যই দিব। তবে আপনাকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, যে আল্লাহ রসুল যেদিন দুনিয়াতে আগমন করে ওই দিন মুসলমান কয় হাজার আসছিল? কথা কন্যা রসুলের পাক যেদিন দুনিয়াতে আসে ওই দিন কোন মুসলমান আসছিল? দিনে হানিফের কিছু লোক ছিল যারা নবীজিকে চিনত না, ওই সময় তো ইসলাম ধর্মই জাহির হয়নি। নবীজি দুনিয়াতে আসছে 40 বছর বয়স পর্যন্ত ইসলাম ধর্মই তো জাহির হয়নি, নবীর আদর্শ জাহির হয়েছে। 40 বছর পরে ইসলাম ধর্ম মানে জাহির হয়েছে, কোরআন নাজিল হয়েছে, আস্তে আস্তে দিন প্রচার শুরু হচ্ছিল। এমনকি আশ্চর্য খবর হলো মক্কায় আজান দেওয়াও নিষেধ ছিল, নামাজ গোপনে সাহাবারা পড়ছে। নবীজি হজ করতে গেছে, বিদায় হজ যেটাকে বলি ওইটাই, ওইটা হলো নবীজির প্রথম এবং শেষ হজ। এটা কত কত হিজরিতে? একেবারে শেষ নবীজির শেষ যেই বছরে ইন্তেকাল করেন ওই সময়ই ঘটনাটা ঘটেছে, ওই যে আপনার জিলহজের 9 তারিখে আরাফার দিবস, এরপরে হলো মাহে মুহররম সফর, এরপরে রবিউল আউয়ালে সোমবারে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন। বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেখানে মুসলমানেরা মক্কা জীবনে নামাজ পড়ছে গোপনে, আজান দিন দেয় নাই অনেক সময় জন্মে পিয়া, সেখানে আপনি মিলাদুন নবী মক্কা জীবনে 13 বছর মক্কা জীবনে নবীজি কষ্ট স্বীকার করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় নবীজি গেছে। আপনি খুঁজতেছেন মিলাদুন নবীর জুলুস, আর ওখানে নামাজ পড়তে কাফেররা দেয় না। মাদানী জীবনে এসেও নবীজি সারা পৃথিবীতে ইসলামের উপরে যে একের পর এক অ্যাটাক এসেছে সেগুলোকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তাআলার নির্দেশে প্রতিহত করেছে বিভিন্ন জিহাদ যুদ্ধের মাধ্যমে। আপনি জুলুস খুঁজতেছেন, হ্যাঁ জুলুস যদি খুঁজতে চান তাহলে মাদারুজ্জুন নবুওয়াতে দেখেন শেখ আব্দুল হক
খাতম হাদিস দেহলে উল্লেখ করেছেন মদিনার কামলি ওয়ালা নবী আমার দয়াল নবী যেদিন দুনিয়াতে আসে সেদিন সমস্ত ফেরেশতারা আকাশের মধ্যে লাইনে লাইনে দাঁড়ায় নবীর সালাত ও সালাত আদায় করছে আল্লাহু আকবার বন্ধুরা আমার মাদারুজুন নবুওয়াতের মধ্যে আরেকটা দলিল উল্লেখ কাবা ঘরের সাথে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা তিন জায়গায় তিনটা সবুজ পতাকা স্বয়ং আল্লাহ ফেরেশতা দিয়া নবীর মিলাদের রাতে উড্ডীন করেছেন সুবহানাল্লাহ মিলাদুন নবী যখন হয় নবীর আগমন যখন হয় আল্লাহ ফেরেশতা দিয়া সবুজ পতাকা উড়াইছে কাবা ঘরের সাথে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আর পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা তিনটা পতাকা আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে উড়াইছে জশনে জুলুস খুঁজে পাচ্ছে না উনি আরে বাবা আমি আমার নবীর আগমনে খুশি এটা বিনা দলিলে আমি খুশি ঠিক না মিথ্যে দলিল তো এটা নূরুন আলা নূর আমি আমার নবীর আগমনে খুশি হব এটা আমার দলিল লাগবে না আপনারা বলেন তো নবীর আগমনে খুশি নি আপনারা ছোট ভাইরা ছোট ছোট বাচ্চা ভাইরা আপনারা কি খুশি নি সবাই ভাইরা খুশি মুরব্বি বাবা দিরা আপনারা খুশি সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ এটা মুমিনরা খুশি মুমিনরা খুশি মুমিনদের দলিল লাগে না তারা তাদের নবীর আগমনে খুশি হবে এটা স্বাভাবিক দলিল লাগবে না দলিল দিতে হয় কিছু অবুজ মানুষদের জন্য দাদু ভাই আমার আমি এখানে আরেকটা বিষয় যোগ করে দেই মনোযোগ দিয়ে শুনবেন নবীর আগমনে আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা আনন্দ রেলি করি জশ্নে জুলুস করি সেখানে সবুজ পতাকা নিয়ে ছোট ছোট বাচ্চারা মা বাবার হাত থেকে ছোট পতাকা আবদার করে নেয় আম্মু আব্বু মিলাদুন নবীর দিনে আমাকে একটা পতাকা কিনে দিবে আমি এটা নিয়ে মিলাদুন নবীর জুলুসে যাব ছোট বাচ্চারা মা বাবার কাছে আবদার করে ছোট ছোট পতাকা হাতে নেয় আল্লাহর হাবিবের মিলাদের যখন দিন আসে মিলাদুন নবীর দিনে নবীর প্রেমিকরা ছোট ছোট পতাকা নিয়ে রাজপথে বের হয়ে আমার নবীর গজল গায় নবীর সামনে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় এই তো আমার নবীর আগমনের আনন্দ প্রকাশ নবীজির সালাতু সালাম পাঠ করে আমার ভাইয়ের এই কাজগুলি আমরা শিখেছি মদিনার সাহাবীদের কাছ থেকে কার কাছ থেকে মদিনার সাহাবীদের কাছ থেকে আপনি সহিহ মুসলিমের জিলদে সানিতে তাকান বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে উল্লেখ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে প্রবেশ করে মদিনার মানুষ আমার নবীর আগমনে আল্লাহ রাসূলের আগমনে খুশি হইয়া গো আমার নবীর আগমনে আনন্দিত হইয়া যে কাজগুলি করেছে সেগুলি এইভাবে বর্ণনা এসেছে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহু আকবার না কি জানে কে বললো কি সমস্যা নাকি এরা সমস্যা আল্লাহ বন্ধুরা আমার যে কথাটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর রাসূলের আগমনে আনন্দিত হইয়া মক্কার মদিনার সাহাবারা আনন্দ প্রকাশ করছে কিভাবে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত মদিনার নারী পুরুষ যা যার ঘরের ছাদের উপরে দাঁড়ায় গেছে ওয়াতাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক বালক বালিকারা দাস দাসীরা রাস্তায় বের হয়ে গেছে আনন্দ মিছিল করেছে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়া মদিনার আকাশ বাতাস মদিনার সাহাবারা মুখরিত করেছে সেদিন তারা গজল গেয়েছিল তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল وجب الشكر علينا ما دعا للي
এই গজলটা কারা গাইছে? মদিনার সাহাবীরা গেয়েছে। কখন গেয়েছে? যখন আমার নবী মক্কা থেকে মদিনায় আসে, নবী আসতেছে, নবীর আগমনের আনন্দ প্রকাশ করেছে, নবীর শানে গজল গায়া মারহাবা বলে। এখান থেকে আমরা শিখলাম নবীর আগমনের আনন্দ প্রকাশের অন্যতম একটা মাধ্যম হলো নবীর শানে গজল গাওয়া। এজন্য বাংলাদেশেও ছোট ছোট বালক বালিকারা যুবক ভাইরা নবী প্রেমিকরা সবুজ পতাকা হাতে নিয়ে মিলাদুন্নবীর জুলুসে তারাও নবীর শানে গজল গায়। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে এই গজলগুলি গায় গায় না ভাইজান। আরো কত গজল নবীর শানের গজল, এগুলি মদিনার সাহাবীদের কাছ থেকে শিখেছি। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্য রেওয়ায়েতের মধ্যে উল্লেখ, মদিনার সাহাবারা বালক বালিকারা ছোট ছোট এই যে খেজুর গাছের ডালের অগ্রভাগ, ডালের অগ্রভাগটা হাতে নিয়ে এইভাবে নাড়াইছে আর নবীজির স্বাগতম জানাইছে, মারহাবা জানাইছে। এখান থেকে বোঝা গেল, আমরা শিখতে পারলাম রাসূলের আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো আমার নবীর আগমনে সবুজ পতাকা নিয়ে মারহাবা ধ্বনি দেওয়া। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা সবাই বলেন মারহাবায়া রাসূলুল্লাহ, মারহাবায়া হাবিবাল্লাহ। দাদুরে এখানে একটা প্রশ্ন অনেক ভাইরা করে থাকেন যে হুজুর আপনারা যে বছর বছর মিলাদুন্নবী পালন করেন, জশ্নে জুলুস করেন, এইভাবে সাহাবীরা করছেন, আমি এটার উত্তর দুই ভাবে দেব। এক নম্বর হলো আমরা তো বছর বছর মিলাদুন্নবী পালন করি, সাহাবীরা না স্বয়ং আল্লাহ রাসূল নিজে প্রতি সপ্তাহে মিলাদুন্নবী নিজে রোজা রেখে পালন করেন, বছরে না সপ্তাহে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, রাসূল পাক সোমবারে রোজা রাখতেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার রোজা রাখেন কেন? নবীজি দুইটা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ হলো ফিহে উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আগমন করেছি, এই জন্য নবীজির জন্মের দিনটাকে, আগমনের দিনটাকে নবীজি নিজের রোজা রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এই দিনটাকে পালন করেছেন, স্মরণ রেখেছেন। মারহাবা বলে। আর আল্লাহ তাআলা জন্মদিনকে কিভাবে স্মরণ করাইছেন খেয়াল করে শুনেন, পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইলা আখিরিল আয়া। এখানে ঈসা আলাইহিসসালামের যে দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনে আল্লাহ তাফসীরে জালালাইন উল্লেখ, আসসালামু মিনাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, এই সালামটা হলো আল্লাহর তরফ থেকে। ঈসা নবীর জন্মদিনে আল্লাহ নিজে সালাম জানাইছে ঈসা নবীকে, সুবহানাল্লাহ বলেন। তাহলে জন্মদিনে সালাম দিছেন আল্লাহ, জন্মদিন উপলক্ষে ঈসা নবীকে সালাম দিছেন কে? আল্লাহ। এখান থেকে বোঝা যায় জন্মদিন উপলক্ষে সালাম দেওয়াটা এটা সুন্নতে ইলাহি। এজন্য নবীজির জন্মদিনে বা আগমন দিনে আমরাও নবীজিকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেই কিনা ভাইজান? আমরা নবীজিকে সালাম দেই। আমরা এই প্রশ্নগুলি দুই ভাবে উত্তর দিতে পারি, একটা তো বললাম, আরেকটা হলো যে হুজুর এইভাবে বার্ষিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাহাবীরা করেছেন বা আগে তাবেঈরা করেছেন কিনা, এই প্রশ্নগুলি অনেকে করেন। আমি আপনাদেরকে একটা পয়েন্ট মনে করে দিতে চাই, আলেম ভাইরা উসুল খেয়াল করে কথা বলবেন, মানদণ্ড মূলনীতি এগুলি যদি আপনারা খেয়াল না করে কথা বলেন তাহলে একটা সময় আসবে আমাদের প্রতি মানুষ যে একটা আস্থা, এই আস্থাটা রাখবে না, এটা এটা দুর্বল হয়ে যাবে। কেন? আপনি যে বললেন এইভাবে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী সাহাবারা মিছিল করে পালন করছেন, আপনি যদি এই বিষয়টা খুঁজেন বা এইভাবে প্রশ্নটা করেন তাহলে এই প্রশ্নের আলোকে আরো অনেক প্রশ্ন দাঁড়াবে, সেগুলি উত্তর দিতে গেলে একটা হজবরুল অবস্থা হয়ে যাবে। যেমন এটা একটা মাদ্রাসা, এটা কি আলিয়া মাদ্রাসা? আমাদের দেশে অসংখ্য আলিয়া মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, দর্শে নিজামিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, অসংখ্য মাদ্রাসা আছে। আমি যদি আপনাকে ওই প্রশ্ন যেই
দৃষ্টিকোণ থেকে করেন যে বছরে বছরে সাহাবীরা তাবীরা এইভাবে জুলুস করছেন, মিলাদুন্নবী পালন করছেন, তাহলে এই একই নীতি অবলম্বন করে যদি আমি প্রশ্ন করি বছরে বছরে পরীক্ষা নিয়ে রেজাল্ট দেওয়া, সার্টিফিকেট দেওয়া, ক্লাস সিস্টেম, এক ঘন্টায় এই ক্লাস আর এক ঘন্টায় এই ক্লাস, এই সিস্টেমে সাহাবীরা তাবীরা মাদ্রাসা চালাইছে, হুবহু এইভাবে মাদ্রাসা আগে আসিল, তা আপনি তো থেকে যাবেন, তখন কি আমরা মাদ্রাসা বন্ধ করে দিব? যেহেতু সিস্টেমটা আগে ছিল না এইভাবে ছিল না, মূল জিনিসটা ছিল কিন্তু এই সিস্টেমটা ছিল না, এইভাবে ছিল না কিন্তু মূল জিনিসটা ছিল। দ্বিতীয়ত আবার প্রশ্ন করি, ওই নীতির আলোকে যে সাহাবীরা তাবীরা এইভাবে করছে, তাহলে আমি প্রশ্ন করি মাদ্রাসার জন্য মসজিদের জন্য বিশেষ করে মসজিদের নামাজের পরে, ফরজ নামাজের পরে হোক আর জুমার নামাজের পরে হোক অথবা রাস্তার পাশে বসে হোক, মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য দেন ভাই, দেন আল্লাহর হস্তে দেন, দেন নূরের টুপি আল্লাহ পরে দিবে, কালেকশন করা বাক্স দিয়া মসজিদে কালেকশন করা, সেটা নামাজের পরে হোক জুমার নামাজের পরে হোক মাদ্রাসার জন্য কালেকশন করা, ঈদুল ফিতরে ফেত্রা কালেকশন করা, ঈদুল আজহায় সামরা কালেকশন করা, এই সিস্টেমটা সাহাবীদের জামানায় তাবীদের জামানায় আসিল নি, দেহাও দলিল লাগাও দলিল আবার, কিন্তু এই কাজগুলো আমরা সবাই করি, মাদ্রাসার জন্য কালেকশন করি বিভিন্ন কায়দায় করি, মসজিদের জন্য আমরা কালেকশন করি বিভিন্ন কায়দায় করি, করি না ভাইজান? এই কাজটা তো খারাপ না, কিন্তু এই সিস্টেমটা নবীজির জামানায় সাহাবীদের জামানায় তাবীদের জামানায় এইভাবে ছিল না, অন্যভাবে ছিল, মূল জিনিসটা ছিল কিন্তু এই সিস্টেমটা ছিল না। এখন যদি আপনার নীতি অবলম্বন করি যে সাহাবীদের জামানায় এইভাবে মিলাদুন্নবী আসলনি, বছর বছর আসলনি, মূল কাজটা ছিল কিন্তু এই সিস্টেমটা বাৎসরিকভাবে ছিল না, এখন যদি বলেন বাৎসরিকভাবে যেহেতু সাহাবীরা তাবীরা করছে না, সাম্রাট টাকা ফেত্রার টাকা সব চাইব রে, মসজিদ মাদ্রাসা কালেকশন বন্ধ হয়ে যাবে, যেহেতু এইভাবে ছিল না। আসলে জায়েজ আর নাজায়েজ এই বিষয়টা প্রমাণ করার মূল নীতি আছে, যেমন একটা মূল নীতি আপনাদের বলি, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের সূরা ফাতহুল বারীর মধ্যে 13তম খণ্ডের মধ্যে লিখেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতে, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতে বি তারিকে খাসিন ওয়ালা আমিন, শরীয়তের মধ্যে খাস ভাবে এবং আম ভাবে কোনোভাবেই যেই জিনিসটার কোনো ভিত্তি নাই, দলিল নাই, ওই জিনিসটা হলো শরীয়তে বিদআত নাজায়েজ, যেই জিনিসটার খাস ভাবেও দলিল আছে অথবা আম ভাবে আছে ওই জিনিসটাকে শরীয়ত বিদআত বলা যাবে, যেহেতু মসজিদের জন্য সহযোগিতা করার দলিল আছে, এই সিস্টেমটা ছিল না কিন্তু মসজিদ এবং মাদ্রাসায় দান করা মানে হাদিয়া দেওয়া, তোহফা দেওয়া, সদকা করা ইত্যাদি, এগুলি যেহেতু অন্য কায়দা ছিল, সবসময় ছিল এইভাবে এরকম নয়, সেহেতু যেহেতু ভিত্তি আছে, সিস্টেমটা ছিল না ভিত্তিটা আছে, সেহেতু এটাকে নাজায়েজ বলার আর সুযোগ নাই। মাদ্রাসা আপনি যে কোনো মাদ্রাসা বলেন, বার্ষিক পরীক্ষা নিলেন, রেজাল্ট দিলেন, সার্টিফিকেট দিলেন, পরে ক্লাসে ভর্তি, আবার সিলেবাস দেখা একটার পর একটা ঘন্টা মেসকা জালালাই, হ্যাঁ সরে বেকায়া সরে জামি, বিভিন্ন ক্লাস সিস্টেম, আলিয়া আউয়াল সানি সালিস রাবে, এইভাবে যে ক্লাস সিস্টেম, দাখেল আলেম ফাজল কামেল দাওরা হাদিস, এইভাবে তাখাসসুল ফিল ফিকা, এইভাবে ইফতা, বিভিন্ন ক্লাস, এই ক্লাসিফিকেশন, এই সিস্টেমটা তো রাসূলের জামানায় ছিল না রে ভাই, তুমি যদি বলো সাহাবীরা করছেনি তাবীরা করছেনি, না করলে করা যাবে না, তাহলে তো মুফতি মুহাদ্দিস এই যে টাইটেল তুমি লাগাইছেন মুফাসসির, এই টাইটেল যে সিস্টেমে লাগাইছেন এই সিস্টেমও তো নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল ভাই। যাই আমরা কি বলবো, এগুলি বলতে গেলে অনেক ভাইরা মনে কষ্ট নেন, মাদ্রাসায় বিশেষ করে ওয়াহাবিরা মাদ্রাসায় যদি একটা ছাগল কেউ দেয়, হুজুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে খাবে, ভালো কাজ দিবেন, আমি এটা সমর্থন করি, তবে ওয়াহাবিরা না সুন্নিদেরকে দিবে, যেখানে দিলে দোয়া পাইবে, ওয়াহাবিরা খায় ফ্যাট বুড়ি মুড়া করবো জীবন করবো না, খাইয়া খালি ফ্যাট বুড়ি যখন মুড়া হইব তখন করবো, ঈদের সময় কুলাকুলি করা বেদা, কারণ কুলাকুলি করলে বুকের সাথে বুক মিলে না, ওই ফেটে ফেটে বেড়ে বেরিয়ে হয় ঠাস, এই জন্য কুলাকুলি বন্ধ করে দিচ্ছে,
সুন্নি জামাতের লোকেরা আপনাদের জন্য আপনারা দোয়া চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, কুরআন তেলাওয়াত করে দোয়া করে, তারা শবে বরাত উপলক্ষেও দোয়া করে, শবে মেরাজ উপলক্ষে দোয়া করে, মিলাদ শরীফ করে দোয়া করে, যেখানে সুযোগ পায় ওখানে দোয়া করে, সুযোগ পাইলে সুন্নিরা দোয়া করে, আর যারা বাতিল তারা দোয়ার কথা শুনলেই পায়জামা গরম হইয়া যায়। এজন্য বলবো মা, ও মা, সন্তান যদি আলেম বানাইতে চাও, সন্তান যদি আলেম বানাইতে চাও, সন্তান যদি আলেম বানাইতে চাও, সুন্নি আলেম বানায়ো, সুন্নি আলেম যদি বানাইতে পারো এই দুনিয়াতেও দোয়া পাইবা, মরণের পরে জানাজার পরে দোয়া পাইবা, দাফনের পরে পাইবা, কোরআন তেলাওয়াত পাইবা, কবর জিয়ারত পাইবা, তোমার জন্য তোমার আত্মার শান্তির জন্য মানুষে খাওয়ায়া দোয়া চাইব। সুন্নি আলেম হইলে বছরে বছরে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, নফল নামাজ পড়ে দোয়া করব, তারা কোরআন তেলাওয়াত করে দোয়া করব, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর সব সময় তারা দোয়া করবে। আর যদি কষ্ট করে একটা ছেলে ওয়াহাবি আলেম বানায়া যান, ও মা জননী, 10 মাস 10 দিন সন্তান আপনারা পেটে ধারণ করছে, গর্ভে ধারণ করছে, যেই সন্তানের জন্য কলিজার রক্ত পানি করে দিয়েছেন, মাথার গাম পায়ে ফালাইছেন, যেই সন্তানের জন্য কত বছরের পর বছর কষ্ট করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, অনেক কিছু করেছেন, মা গো, ওই ছেলে যদি সুন্নি আলেম না হইয়া উল্টা হয়, ওই আলেম হইয়া তোমার জন্য সেই সন্তান দোয়া করবে না, কেউ দোয়া করতে চাইলেও বেদাতের ফতোয়া দিয়া দোয়া বন্ধ করে দিবে। উজানি সারের মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো, একটা ছেলে সুন্নি আলেম বানাও, সুন্নি মাদ্রাসায় এক মোট চাল দাও, আর দোয়া করো আল্লাহ আমার নবীর এই প্রেম বাগান সুন্নি মাদ্রাসা তুমি বড় করে দাও। সুন্নি মাদ্রাসা যত বাড়বে, সুন্নি আলেম যত বাড়বে, সবার জন্য দোয়ার সংখ্যা কমবে না বাড়বে। আপনারা কি দোয়া চাননি? আপনারা কি সবাই দোয়া চান? সব ভাই কথা বলেন, দোয়া চান? তাহলে এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, ভাই কিছু যদি না পারেন দুইটা হাত উঠে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, সমগ্র সৃষ্টি জগতের মালিক তুমি, এই জমিনের মালিক তুমি, আল্লাহ এটা সুন্নি জামাতের মাদ্রাসা, আমার নবীর পক্ষের মাদ্রাসা, এই মাদ্রাসা তুমি বড় করে দাও, দোয়া করে 10টা টাকা দিলেও নবীর পক্ষে সুন্নি মাদ্রাসা দিবেন, এক মুঠ চাউল দিলেও এই সুন্নি মাদ্রাসা দিবেন, বৃথা যাবে না। এগুলি যারাই যেভাবে কাজে লাগবে, এটা দুয়ার পক্ষে কাজে লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নিয়তের সাথে সুন্নি মাদ্রাসায় সহযোগিতা করার তৌফিক দান করে। বলে না আমি, বলে না আমি, কষ্ট হচ্ছে নাকি? আছে আরো কিছু টাইম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফরিদি সাহেব আসবেন, উনি হইল নরম ওয়াজ, আমার নরম করতাম চাইলে আয়না গরম হয়ে যায়, কি করব ভাই জান, আমার গলা হইল বুমবাস্টিং গলা, কারণ আয়া পরে গরম ওয়াজ, কি করব, আমি তো ইচ্ছা করে আনি না, আয়া পরে একটু দূর সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ও আলা আলি মুহাম্মদে মাওলানা। বন্ধুরা আমার, একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন, অতএব আজকের আলোচনার এই জশনে জুলুসের বিষয়টা আমরা ওই বিষয়টাই বুঝাতে চাচ্ছি, নবীর আগমনে আনন্দ প্রকাশের জন্য আনন্দ রেলির সিস্টেম মদিনার সাহাবীদের আমলের মধ্যে ছিল, ফেরেশতাদের আমলের মধ্যেও ছিল, বা কষ্ট করছি, এটা সম্পূর্ণ মন গড়া নয়, বানোয়াট নয়, এটা কল্পিত নয়, বা স্বপ্নে পাওয়া নয়,
বরং আমরা যেই কাজটা নবীর আগমনে করছি এই কাজটা মদিনার সাহাবারা নবীর আগমনে করেছে ফেরেশতারা করেছে গুলার দলিল আছে আসল আছে খাস ভাবে হোক আম ভাবে হোক দলিল আছে অতএব এটাকে এক চেটিয়া নাজায়েজ বিদাতে সাইয়্যা বলে দেওয়ার কোনো সুযোগ আর যদি বলতে হয় তাহলে তিন দিনের সিল্লা চল্লিশ দিনের সিল্লাও বন্ধ করতে হবে এই সিস্টেমের সিল্লা নবীর জামানায় ছিল না সিল্লা ছিল এই সিস্টেমটা ছিল না আরো কইলে অনেক বলা যাবে বললাম না মৌচাকে ঢিল মেরো না মৌচাকে ঢিল মারলে এই সোনার বাংলা থেকে পালাইয়া নজদে যাওয়ার সুযোগ পাবা না বন্ধুরা আমার আমরা মনে করি জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী যেটা আমরা আনন্দ রেলি করি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই নবীর শানে গজল গাই সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য রেলি করি এবং সালাত ও সালাম পাঠ করি নবীজির উপরে এই কাজটা হলো সুন্নতে হাসানা যেটা মুস্তাহাব সওয়াবের কাজ আর মুমিন যারা নবী প্রেমিক যারা তাদের কাছে এটা অনেক বড় নিয়ামত ঠিক না বেঠে আর কত রেলি হয় বাংলাদেশে আমরা বিজয় দিবস মানি কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের স্বাধীনতার যে চূড়ান্ত দিবস বিজয় দিবস কত তারিখ ষোলই জোরে বলেন ষোলই আমরা বিজয় দিবস মানি আমরা এটা পালন করি এটা রাষ্ট্রীয় ব্যাপার এটা ধর্মীয় ব্যাপার না রাষ্ট্রীয় ব্যাপার আমরা সবাই মানি বাংলাদেশের নাগরিক হিসেবে পালন করি নতুন নয় আগে থেকেই করি কিন্তু আমরা দেখেছি গত দুই এক বছর আগে যারা মিলাদুন্নবীর রেলি মানে না কিন্তু তারা বিজয় দিবসের রেলি মানলো বিজয় দিবসের রেলি করা জুলুস করা ওনারা যদি জায়েজ মনে করতে পারে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আনন্দ রেলি করাটা এটা তোমাদেরকে কিসে বাধা দিচ্ছে বন্ধুরা আমার বিভেদ নয় সংঘাত নয় আসুন সত্য জিনিসটা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আর না বুঝলেও কিছু করার নাই বুঝলে বালা না বুঝলেও বালা কারণ বাংলাদেশের মুসলমান আমার নবীর আগমনে আনন্দিত এই জন্য গ্রামে গঞ্জে হাইওরুট বলেন সাগারুট বলেন গ্রামের রুডে পর্যন্ত ছোট ছোট বাচ্চারা মিলাদুন্নবীর দিনে সবুজ পতাকা নিয়ে আল্লাহর হাবিবের আগমনের দিনে বলেছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন মারহাবা ইয়া হাবিবাল্লাহ সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা আমার সহি মুসলিমের মধ্যে যে কথাটা পরিষ্কার উল্লেখ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুন ইলা আখিরিল হাদিস একটু খেয়াল করবেন আল্লাহর রসুল বলেছেন আমার জানা মতে পাঁচজন সাহাবী এই হাদিসটা বয়ান করেছে বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ কয়জন সাহাবী পাঁচজন শুধু একজন না পাঁচজন সাহাবী একই হাদিস বয়ান করেছে আল্লাহর রসুল বলেছেন মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা যে ব্যক্তি ইসলামে কোন উত্তম সুন্দর রীতি প্রচলন করবে এটার জন্য ফালাহু আজরুন তার জন্য একটা প্রতিদান রয়েছে সওয়াব রয়েছে যারা আমল করবে তাদের জন্য সওয়াব সুবহানাল্লাহ বলে এই জন্য মদিনার সাহাবীদের ওই আমলের আদলে নবীর আগমনের আনন্দ প্রকাশে আমরা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী করি এটা সুন্নতে হাসানা মুস্তাহাব সওয়াবের কাজ কেউ যদি মনে চায় না ঘরে ঘুমায় থাকেন আর আমরা নবীর আগমনে আনন্দিত হইয়া আমার নবীর সালাতু সালাম নবীর শানে নাত রাসূল পাঠ করব এবং মাঝে মধ্যে হামদে বারি তাআলা আমার নবীর আগমনে আনন্দিত হইয়া সবুজ পতাকা নিবের হব বিষয়টা হলো যারা এটা পালন করতে ইচ্ছুক না আপনাদেরও নবী আমাদেরও সবারই তো নবী উনি তা আমরা আমাদের নবীজির সবারই নবী আমাদের নবীর আগমনে আনন্দ এমন ভাবে প্রকাশ করছে যেগুলো শরীয়ত সম্মত এমন কাজ নয় যেগুলো ইসলামে নেই এরকম নয় ইসলামে আছে এই কাজগুলো দিয়ে আমরা আনন্দ প্রকাশ করছি মানুষকে খাবার পরিবেশন করি আমরা জিলাফি খাওয়াই আর বিরিয়ানি খাওয়াই খাওয়াই তো তেঁতুল তো আর খাওয়াই না কথা বুঝতে পারছেন যদি কেউ তেঁতুল খাওয়াইতে চান আসেন আমাদের এলাকায় এটা মহিলাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে
কিন্তু আমরা খাবারের বিরুদ্ধে কথা বলছি না, খাবার আরে খাবার তোমার চলো, তবে আমরা তেঁতুলের চাইতে জিলাপি ভালো মনে করি, মিষ্টি জাতীয় খাদ্য। বন্ধুরা আমার কষ্ট হচ্ছে নাকি? খাওয়া দাওয়া চলো, যার যেটা পছন্দ। আমরা বিরিয়ানি ভালো লাগে, মাঝে মধ্যে ভুনা খিচুড়ি খাই, অনেক সময় জিলাপি খাই, অনেক সময় বিস্কুট খাই, খাই তো। আপনারা যদি বলেন আমরা বিরিয়ানি ভালো লাগে না, জিলাপিও ভালো লাগে না, ভুনা খিচুড়ি ভালো লাগে না, আমরা তেঁতুল খাবো, খান না, অসুবিধা কি? কেউ তো নিষেধ করছে না, খান। আমরা খাবারের বিরুদ্ধে না, খাবারের পক্ষে। খাওয়া দাওয়া চলো বন্ধুরা আমার। এই জন্য জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আগমনে আনন্দ প্রকাশে জুলুস করা, এটা মুমিনের স্বভাব, এটা নবীর মুমিনের মনের আনন্দ। এই আনন্দটা হলো নবীর প্রেমের আনন্দ, ঠিক না বেঠে? সকলিদের ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদে মিলাদুন নবী। ওইদিন আমি এক আমার এক ছোট ভাই মনিরুজ্জামান, তার জবানে শুনলাম, এটা খুব ভালো লাগে আমার। এটা সে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। এত ভালো লাগছে, কত সুন্দর সুন্দর নাতে রাসূল বের হয়ে গেছে। দাদু ভাই আমার, আলোচনা বেশি লম্বা করব না, কোরআন কারীমের সেই আয়াতটা দিয়ে চূড়ান্ত ভাবে আমি এটাই বুঝাবো, নবীর আগমনে আনন্দ প্রকাশ করা আল্লাহ তাআলার নির্দেশ, যেটা সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الى اخر। আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে দুইটা জিনিস পেয়ে আল্লাহর দরবারে খুশি উদযাপন করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। একটা হলো ফাতুলুল্লাহ, আরেকটা হলো রাহমাতুল্লাহ, আল্লাহর ফজল, আরেকটা হলো আল্লাহর রহমত। এই রহমত এবং ফজল নিয়ে একাধিক তাফসির রয়েছে, এর মধ্যে একটা তাফসির তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ও আখরাজ আবু শায়খ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ ইমাম আবু শায়খ ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাইহি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত বের করেছেন, আখরাজা বের করেছেন। কি রওয়ায়াত? তিনি সেখানে অবি রাহমাতিহি, এই রহমতের ব্যাখ্যাই বলেছেন, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পেয়ে তোমরা আল্লাহর দরবারে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলে। অতএব নবীর আগমনে আনন্দ প্রকাশ করে খুশি উদযাপন করে ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। নবীর আগমনে আনন্দিত হওয়ার নির্দেশনা কোরআন এবং কোরআনের তাফসীর থেকে পরিষ্কারভাবে পাওয়া যায়। তাও তাফসীর করেছে কে? রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের রাইস, সবার সেরতাজ সাহাবীদের মধ্যেও তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই তাফসীর করেছেন। আর কোরআনে তো ডাইরেক্ট উল্লেখ আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, পাঠিয়েছেন। আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, পাঠিয়েছি। জন্ম মূলত জন্ম নয় গো, এটা আগমন। কোরআন বুঝতে হবে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। এখানে বাসা শব্দ ব্যবহার করেছেন, বাসা মানে প্রেরণ, আগমন, পাঠিয়েছেন, এসেছেন, এই বিষয়গুলি বোঝায়। আর এখানে আরসালনা, আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আর অন্য জায়গা আছে, কাদ জাআকুম অথবা লাকাদ জাআকুম, বিভিন্ন জায়গায় জাআ মানে এসেছে,
নবী এসেছে, নবী আল্লাহর দরবারে ছিল দুনিয়াবাসীর হেদায়েতের জন্য, আমার আল্লাহ আমার নবীকে আমাদের মাঝে পাঠাইছে। এই বিষয়গুলি বুঝতে হবে। ওই আলোচনা ঢুকলে আবার নূরে মুহাম্মাদির আলোচনা চলে আসবে, যেটা ন্যূনতম দুই আড়াই ঘন্টা সময় লেগে যাবে, ওটা আমি যাবই না। শুধু এতটুকু বলছি, নবীর আগমনে আনন্দিত হওয়ার বিধান কোরআনেও আছে, কোরআনের তাফসিরও আছে, হাদিসে তো আছেই। সাহাবীদের আমল আখলাক থেকে আমরা শিখেছি কিভাবে আনন্দ, আগমনের আনন্দ কিভাবে প্রকাশ করতে হয়, সেটা আমরা সাহাবীদের কাছ থেকে শিখেছি। আল্লাহ তাআলা নবীজির আগমনের আনন্দ আরো বেশি বেশি প্রকাশ করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আমার আলোচনা প্রায় শেষ দিকে, ফরিদি ভাই কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন, আমি আর সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো, এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে অনুরোধ করে যাই ভাইজান, আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, জায়গা সংকুলন হচ্ছে না, অনেকে বাইরে আছেন, অনেক জায়গায় বসে নসিহত শুনতেছেন, আলোচনা শুনছেন, নারায়ণগঞ্জের আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়েছি, আপনারা খুশি হবেন এখন যে কারা সুন্নি কারা গোলাপি কারা ওয়াহাবি, নারায়ণগঞ্জের আন্দোলন থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। আসলে এটা আমাদের জন্য একটা রহমত, জেলে গেছি দিকে কিতা হইছে, সুন্নিরা তো এক হইছে, আরো কয়দিন থাকলে আমার অসুবিধা আসবে, আমি জানলে থাকলাম, ওই আরো বাইরে যে সুন্নিরা এক হয়ে গেছে আমি তো জানি না, আমি যদি জানতাম আমি রবিবারে বাইরিতাম না, আসলে আমি জানতাম না, এত বড় সুন্নিয়তের ঐক্য যে চলে আসছে আমি জানতাম না, জানলে মিয়া ভাই রবিবারে জামিন জামিন আমি খবরই নিতাম। এনাম রেজা আমাদের হাসান আজহারি ভাই লুঙ্গি পরে নেমে গেছে, আশ্চর্য, এটা একটা অলৌকিক ব্যাপার, কারণ আমারে যখন অ্যারেস্ট করছে আমি তো চুরি ডাকাতি করি নাই, কোনো মার্ডার করি নাই, কোন রাষ্ট্রদ্রোহী কাজ করি নাই, এমন এক কাজ হয়েছে যেটা হ্যাকাররা করেছে, তাও আমি না, হ্যাকাররা এই কাজটা করেছে, এটা তদন্তে প্রশাসনের সহযোগিতায় বের হয়েছে চূড়ান্তটা, সেখানে আমার হাতে হাত করা লাগাইছে, আমি তো কোনো পলাতক আসামি না, আমি তো কোনো অ্যারেস্ট হয়ে থানায় যাইনি। আমাকে ওসি সাহেব ডাকলেন যে মুফতি সাহেব আপনি আমার থানায় চলে আসেন, পরে চলে যায়েন, আপনার নিরাপত্তার জন্য আমরা আপনাকে নিয়ে আসতেছি, পরে চলে যান। আমি সরল মনে থানায় গেলাম, ওসি সাহেব বললেন তো দেখা সাক্ষাৎ তো দরকার, কথাবার্তা বলে আস, গিয়ে বসলাম, এমনি মাশাআল্লাহ আরেকটা গ্রুপকে ঢুকছে কোনো পারমিশন ছাড়া, একজন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরো থানার অভিভাবক ওনার রুমে ঢুকে গেছে, কোনো অনুমতি নেয় নাই, পারমিশন ছাড়া যার জন্য চেয়ারে বসে গেছে। তখনই আমি বুঝ জ্বালাইছি যে এখানে কিছু ডাল মে কুছ কালা হয়, আমি আর এখানে কথা কয়ে লাভ হয়েছে, আমি চুপ সব বয়ে গেছি, বুকটা ভুলাইয়া। কিছুক্ষণ পরেই বলতেছে যে মামলা লেখো, যে বলতেছে উনিটা বলার অধিকার রাখেন, তারপর উনি বলতেছে, তখন আমি 100% শিওর হলাম এটার উপর থেকে এটা মানে ইয়া নারা হচ্ছে, করা নারা হচ্ছে। আমি তখন সিনাটা ভুলে বলছি, যখন আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে তাও আমি সিনা ভুলে যেতেছি, মরলে নবীর পক্ষে মরব, ফাঁসি দিল ইয়া রাসূলুল্লাহ কইয়া মরে যাব, আমি আমার নবীর প্রতি এত বিশ্বাস, অগাধ বিশ্বাস, আমি জানি আমি আমার নবীকে ভুলে যাই কিন্তু আমার নবী আমাকে ভুলে না। সিনাটা ফুলাইয়া যখন আমি ওই থানার হাজতের দিকে যাচ্ছি, কয়েকজনে বলতেছে দেখছো তুমি এর পাওয়ারটা, ডরায়ও না বুকটা ফুলে যেতেছে, দেখছো আমি কারে ডরাইতাম, কে লেগে আমি ডরারে ডরাবো, কে লেগে আমি ডরাইলে আল্লাহরে ডরাবো, আমি নবীর পক্ষে আছি। যাক হাত করা লাগাইছে, আমি গুনগুনাই, আমি নবীজির কদমে আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি নবীজির কাছে, নবীজির কাছে গজল গায়ে গায়ে কাঁদছি। ওই সময়টা আমার একটা একটা ব্যতিক্রম সময় ছিল, ইমোশনাল টাইম ছিল, চোখের পানি ফেলে ফেলে থানার হাজতে বসে বসে কাঁদছি, ওই গজলটা গাইছি বারবার, আমার হাতে করা পায়ে বেরিয়ে, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি, দয়াল নবী গো, এই পৃথিবীতে ইহকাল পরকালে আল্লাহ আপনাকে বাদশাহী দিয়েছেন, আপনি সব বিচারকের চাইতে সর্বশ্রেষ্ঠ, আপনার কাছে আমি জামিন চাইলাম। তা আমার মনে হয়
এই যে হাসান আজহারি সাহেব বাংলাদেশের টপ লেভেল টপ লেভেলের একজন স্কলার ইসলামিক স্কলার আজহারের ফারেক মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন ভিপি ছিলেন তিনি লুঙ্গি পরে আমার মতো একজন গুনাহগার হিসেবে রাজপথে নেমে গেছে আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজল হুজুর এদিকে বাহাদুর শাহ হুজুর সর্বমহলে খাজা আরিফুর রহমান তাহেরি সাহেব সহ সর্বমহলে পীর মাসায় কুলামা ফুকাহা ফুজালা তুলাবা সবাই রাজপথে নেমে গেছে আমি তখন বিশ্বাস করছি এরা কেন নামছে এমনকি দুইটা পা মাজু পঙ্গু দুইটা হাত পঙ্গু সেও শেষরায় শেষরায় হাসতেছে আর বলতেছে জেহাদি ভাইয়ের মুক্তি চাই আরেক লোক একটা পা মাজুর একটা হাত মাজুর সেও মিছিলের পিছে পিছে ঘুরতে হাতটা সার বলতেছে জেহাদি ভাইয়ের মুক্তি চাই আমি এই দৃশ্যগুলি দেখছি আর চোখের পানি ফেলে কাঁদছি আর বলছি আর রাসূলুল্লাহ এটা আপনারই কাজ কারণ আমি আপনার কাছে সারেন্ডার করছি এই মানুষগুলির কানে কানে আল্লাহ রসুলই হয়তো বলে দিছেন যে আমার পাগলের জন্য তোরা রাস্তায় নাম এটা নবীজির একটা দয়া আল্লাহ তাআলার দয়া সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।